যদি সঠিক পরিমাণে না খাওয়া হয় বা সঠিক সময়ে না খাওয়া হয় তাহলে এর কিন্তু অনেক রকম দুষ্পরিণাম দেখতে পাওয়া যায়, অনেক রকম সাইড এফেক্টস কিন্তু দেখতে পাওয়া যায়। এটা যতটা ভালো ততটা খারাপও কিন্তু পরিণাম দিতে পারে। কিছু কিছু লোকের ক্ষেত্রে এটা খারাপ হতে পারে, কাদের ক্ষেত্রে হবে, কীভাবে হবে, কীভাবে নিতে হবে, কখন নিতে হবে সেই ব্যাপারেই এই ভিডিওটা পুরোটা হতে চলেছে। বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে আরেকবার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কথা বলতে চলেছি চিয়া সিডের কিছু দুষ্প্রভাবের ব্যাপারে, যেটা অনেকেই জানেন না। চিয়া সিডের উপকারিতার ব্যাপারে আপনারা সবাই জানেন, কিন্তু চিয়া সিডের কিছু অপকারিতা দিকও রয়েছে, সেই ব্যাপারগুলোর দিকে অনেকেই কিন্তু খুব একটা দৃষ্টিপাত করেন না, যার ফলে তাদেরকে অনেক রকমভাবে ভুগতে হয়। দেখুন, উপকারী দিকটা আমরা যেটা আছি সেটাও একবার এখানে অবশ্যই আলোচনা করে নেব। আগে দেখে নিই যে চিয়া সিড যে ব্যাপারটা, চিয়া সিডটাকে কেন এতটা গুরুত্ব দেওয়া হয়েছে। দেখুন, অরিজিনালি চিয়া সিডে এত রকমের নিউট্রিশন থাকে, এত রকমের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, এবং তার সঙ্গে সঙ্গে এত রকমের অ্যান্টি অক্সিডেন্ট পাওয়া যায়, যেটা কিনা সত্যি এই চিয়া সিডকে একটা সুপার ফুডে পরিণত করে। চিয়া সিডকে একটা সুপার ফুড বা সুপার সিডও বলা হয়ে থাকে। সেই কারণে বিভিন্ন রকমভাবে এর কিন্তু প্রয়োগ হয়ে আসছে মানুষের মেটাবলিজমকে বাড়াতে, এবং যারা ওয়েট লস করতে চাইছেন বা ওয়েট লস মানে করতে ভীষণভাবে ইচ্ছুক তাদের ক্ষেত্রে চিয়া সিড কিন্তু একটা মানে বরদান বলতে পারেন। তাদের ক্ষেত্রে চিয়া সিড ভীষণভাবে কাজ করে যায়। শুধু ওয়েট লস নয়, চিয়া সিডের অনেক উপকারী দিক রয়েছে। চিয়া সিড প্রথমেই যেটা করে থাকে সেটা হচ্ছে আপনার হার্টকে কিন্তু খুব ভালো রাখতে সাহায্য করে। আপনার যদি হাই বিপির সমস্যা থেকে থাকে তাহলে হাই বিপিকে কন্ট্রোল করে নিচের দিকে নিয়ে আসতে খুব ভালোভাবে কাজ করে, কারণ এর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট ভরপুর মাত্রায় থাকার কারণে সে অ্যান্টি অক্সিডেন্ট কিন্তু অটোমেটিক্যালি আপনার শরীরের টক্সিন্সকে খুব তাড়াতাড়ি বাইরে ছুড়ে ফেলে দিতে পারে, এবং আপনার ব্লাড প্রেশারকে খুব সহজেই কন্ট্রোল করে দিতে পারে, যার ফলে আপনি হার্ট ডিজিজ বা যে কোনো হৃদরোগের থেকে অনেকটা বেঁচে যেতে পারেন। সঙ্গে এটা আপনার ব্লাড সুগার লেভেলকে কিন্তু অনেকটা কম করে দিতে পারে, যার ফলে চিয়া সিড তারা অবশ্যই খেতে পারেন যাদের ব্লাড সুগারের সমস্যা রয়েছে। হ্যাঁ, চিয়া সিড আরেকটা যেটা কাজ করে থাকে, এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যার ফলে আপনার টিস্যু রিবিল্ডের জন্য, আপনার শরীরের গঠনের জন্য, আপনার মাংসপেশি এবং ওভারঅল আপনার হাড়ের মজবুতির জন্য, হাড়কে শক্তিশালী করার জন্য, আপনার নখ চুল এবং অবশ্যই আপনার স্কিনকে আরও গ্লোরিয়াস করে তোলার জন্য চিয়া সিড কিন্তু ভীষণ উপকার করে থাকে। এতে এত পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট থাকে যে এ খুব সহজেই আপনার শরীরের ব্যাড কোলেস্ট্রলকে অনেকটা কম করে দিয়ে, লো ডেন্সিটি কোলেস্ট্রল বা ভালো কোলেস্ট্রলের পরিমাণকে বাড়িয়ে দিয়ে আপনার শরীরকে একেবারে সবসময়ের জন্য মজবুত করে তুলতে পারে। শুধু এখানে আমরা এই চিয়া সিডের উপকারী দিকটাই দেখে নিলাম তা নয়, চিয়া সিডের সাইড এফেক্টসের ব্যাপারেও এখানে দেখে নেব, কিন্তু তার আগে জেনে নেব চিয়া সিড কীভাবে নিতে হয়। দেখুন, চিয়া সিড আপনারা যদি বেশি নেন তাহলে কিন্তু তার একটা দুষ্পরিণাম অবশ্যই দেখতে পাওয়া যায়, তাই চিয়া সিডের সঠিক পরিমাণটা এবং কখন নেওয়া উচিত সেটা জেনে নেওয়া ভীষণ দরকার। চিয়া সিড খেতে গেলে আপনাকে সবচেয়ে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আর্লি মর্নিং খালি পেটে আপনাকে কিন্তু চিয়া সিড নেওয়ার অভ্যেস গড়ে তুলতে হবে। যাদের শুধুমাত্র রাতে ঘুম হয় না তাদের রাতে নিতে হয় এটা, কিন্তু যাদের অন্যান্য সমস্ত উপকারী দিকগুলোকে আপনি স্পেশালি একটু অ্যাডপ্ট করতে চাইছেন তাহলে আপনাকে চিয়া সিড কিন্তু সকালেই নিতে হবে। সকালে কিভাবে নেবেন দেখুন, এখানে টেবিল স্পুন, আমি আগেই কথাটা উল্লেখ করে দিই, টেবিল স্পুন 2 থেকে 3 টেবিল স্পুন আপনাকে চিয়া সিড এখানে নিতে হবে, যেটা আনুমানিক প্রায় 30 গ্রামের মতো হবে। এই 30 গ্রাম বা 3 টেবিল স্পুন আপনাকে চিয়া সিড নিয়ে সেটাকে ঈশদুষ্ণ গরম জলের সঙ্গে ভালো করে মিশিয়ে 20 থেকে 30 মিনিট একটা জায়গায় রেখে দিতে হবে। তারপর আপনি এটাকে পান করতে পারেন, এটা ফুলে যায়, ফুলে একটা পিচ্ছিল পদার্থে পরিণত হয়। তো তারপর এই চিয়া সিড আপনি 1 গ্লাস খেয়ে আপনার বা 1 গ্লাস পান করে আপনার সকালের স্টার্টটা কিন্তু করে নিতে পারেন। এতে করে আপনার শরীরের মেটাবলিজম যেরকম বৃদ্ধি পাবে ঠিক তেমনই আপনার শরীরে অ্যান্টি অক্সিডেন্টের মাত্রা ভরপুর মাত্রায় থাকবে, এবং শরীরের সমস্ত টক্সিন্স আপনার কিন্তু খুব তাড়াতাড়ি রিলিজ হয়ে যাবে। আপনি সারাটা দিন নিজেকে এনার্জেটিক পাবেন, সারাটা দিন নিজেকে অনেক স্ফূর্তিমান পাবেন। এছাড়া আপনার অন্যান্য যে জিনিসগুলো থাকে চিয়া সিডের যে উপকারিতা, যেটা ওয়েট লস, ন্যাচুরাল ফ্যাট বার্নার হিসাবে কাজ করে, সেটা কিন্তু আপনি অবশ্যই এর উপকারী দিকটা পেয়ে যাবেন। দেখুন, এতে যেহেতু ফাইবারটা প্রচুর পরিমাণে থাকে, ফাইবারের কারণে এটা খেলে কিন্তু খুব একটা খিদে পায় না, সেই জন্যই আমরা যারা ওয়েট লস করতে চাই তারা চিয়া সিড বেশি প্রেফার করি, কারণ খিদে পেলেই বেশি খাবো এবং বেশি খেলেই আমার ওজন কিন্তু বৃদ্ধি পাবে, যার ফলে চিয়া সিড খেলে যেহেতু ফাইবার বেশি তাই ওজন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাটা কমে যায়। কিন্তু এখানে একটা কথা বলে রাখা উচিত যে চিয়া সিড যদি আপনি বেশি পরিমাণ খান সেই ক্ষেত্রে এতে কিন্তু আপনার একটা সাইড এফেক্ট দেখা দিতে পারে, কি সেটা হচ্ছে আপনার লুজ মোশন হতে পারে, যেহেতু ফাইবারের পরিমাণটা অনেকটা বেশি সেই হিসাবে আপনার কিন্তু পাতলা পায়খানা বা বারবার
টয়লেট যাওয়ার প্রয়োজনীয়তা আপনি অনুভব করতে পারেন। এছাড়াও কিছু সাইড ইফেক্ট রয়েছে, যারা অলরেডি অনেক দিন ধরে মেডিসিন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু মানে পুরনো কোনো ক্রনিক রোগের জন্য মেডিসিন নিচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনাদের মানে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ না করে চিয়াসিড খাওয়াটা কিন্তু ঠিক হবে না। অনেক ক্ষেত্রেই ডায়াবেটিসের রোগী যারা রয়েছেন, অনেক ক্রনিক ডায়াবেটিসে আক্রান্ত এবং হাই বিপির মারাত্মক পরিমাণ সমস্যায় ভুগছেন, আপনার ওষুধ না খেলে একেবারে আপনি থাকতে পারেন না, এই ধরনের সমস্যা এবং যারা প্রেগনেন্ট তাদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে তবেই কিন্তু চিয়াসিড নিতে পারেন। তা না হলে হয়তোবা একটা সামান্য পরিমাণ আপনার সাইড ইফেক্ট দেখা দিতে পারে, সেটা হচ্ছে কখনো কখনো ভমিটিং হতে পারে, পেটে ক্র্যাম্প বা ব্যথা হতে পারে, মাথা ঘুরিয়ে দুর্বলতা অনুভব করতে পারেন এবং হতে পারে লুজ মোশনের ব্যাপারে, যেটা আমি আগেই বলেছি লুজ মোশনও কিন্তু হতে পারে। এছাড়া চিয়াসিডের তেমন কিছু ভয় পাওয়ার মতো সাইড ইফেক্টস কিন্তু নেই, তাই চিয়াসিড তারা অবশ্যই খাবেন যাদের এই ধরনের কোনো সমস্যা নেই, এবং যাদের এই সমস্যা রয়েছে তারা ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে নিয়ে তারপরেই চিয়াসিড অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, আমি যেটা বলতে চাই যে চিয়াসিড একটা কিন্তু সুপার ফুড, তাই ভয় পাওয়ার কিছু নেই। সাইড ইফেক্টস একটা সামান্য দেখা যায় বটে, তবে সেটা সবার হয় না, অনেকের ক্ষেত্রে অ্যালার্জির প্রবলেম কিন্তু এখানে আসতে পারে, তবে সবার কিন্তু সেটা হয় না। বন্ধুরা, যে তথ্যগুলো দিয়েছি সেগুলো আপনাদের খুব কাজে লাগবে বলে মনে হয়। খুব তাড়াতাড়ি একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, কিন্তু তার আগে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, মোটিভেশন বাড়ানোর জন্য একটা লাইক এবং অবশ্যই নতুন যারা আসছেন চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বন্ধুরা, নমস্কার।